এরপরে নিশি ইসলাম রাফা আপনি লিখেছেন, সুন্নতে খাতনা ছেলে বাচ্চাদের কত বছর বয়সে করা উচিত? এটা করা কি ফরজ? এটা কেন করা উচিত? মুসলিম হতে হলে এটা করা কি একমাত্র শর্ত? দেখুন, সুন্নতে খাতনা এটা করা ইসলাম শরীয়তে সুন্না, বলাই হচ্ছে সুন্নতে খাতনা। বাচ্চার জন্মের পর যেটাকে চর্মচ্ছেদন বলা হয়, তার তার লজ্জাস্থানের অগ্রভাগে যে জমে থাকা অতিরিক্ত অংশ আপনার সেটা কেটে ফেলা, এই চর্মছেদন বা খাতনা এটি সুন্নাহ। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব শৈশবে কাটা বিষয়ে তার থেকে আমরা বিভিন্ন হাদিস থেকে জানতে পারি। একটা দুর্বল সূত্রে বর্ণিত হাদিস থেকে আমরা জানি, হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম দিনে খাতনার উদ্যোগ নিয়েছেন, যদি হাদিসটি সনদ দুর্বল আমরা বলেছি। এরকম আরও বেশ কয়েকটি সনদ থেকে বোঝা যায় এরকম। খোলাসা কথা হলো যে শৈশবে অনেক ছোট থাকতে বাচ্চাদের খাতনা করা উচিত, কিন্তু একজ্যাক্ট সময়টা কখন, এই সপ্তম দিনের কথা বা এরকম বিভিন্ন দিনের কথা যে আছে সে বর্ণাগুলো একটাও পরিপূর্ণভাবে বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয়। তবে হাদিস থেকে এতটুকু বোঝা যায় যে যতটা শৈশবে খাতনা করা যায় ততটা ভালো। মিডিল ইস্টে সব পৃথিবীর অনেক দেশে বাচ্চার জন্মের সাথে সাথেই খাতনা করে দেওয়া হয়, এতে বাচ্চা টেরও পায় না। যত শৈশবে বাচ্চার খাতনা করা হবে ততই বাচ্চা কষ্ট কম পাবে এবং টের কম পাবে এবং সে পরিপূর্ণ আপনার মানুষ হয়ে বড় হলো এবং খাতনাটা তার আগে থেকে হয়ে গেল সেটা ভালো, যত পরে হবে সেটা বাচ্চার জন্য কষ্টের। অতএব এটার জন্য নির্দিষ্ট কোনো বয়স আমরা বলতে পারি বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, তবে যতটা আগে করা যায় ততটাই ভালো। আর সুন্নতে খাতনা এটা মুসলিম হতে হলে এটা করা কি একমাত্র শর্ত? না, একমাত্র শর্ত তো বলা যাবে না। মুসলিম হওয়ার জন্য মূলত আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, কালিমাতুর শাহাদা পাঠ করা এবং সেটাকে মনে প্রাণে বিশ্বাস করা, এটা হলো মুসলিম হওয়ার জন্য মৌলিকভাবে শর্ত। এর পাশাপাশি খাতনা এটা হলো আপনার প্রতিষ্ঠিত সুন্নাসমূহের একটি, যেগুলো পূর্বের যুগের সমস্ত নবী রাসূলদের মধ্যেও প্রতিষ্ঠিত ছিল এবং এটি সমস্ত নবী রাসূলদের ঐতিহ্য ছিল এবং সবার মধ্যে প্রচলিত একটি আমল ছিল। অতএব সেই দৃষ্টিকোণ থেকে এই আমলটি আমাদের করা উচিত এবং প্রত্যেক মুসলমানের করা, এমনকি কোনো মুসলমান কোনো মানুষ যদি বয়স বেশি হয়ে যাওয়ার পরে ইসলাম গ্রহণ করে তখন ও তার যদি খাতনা না করা থাকে তাকে খাতনা করার বিষয়টি কিন্তু ফুকাহা কেরাম বলেছেন। এখান থেকে বোঝা যায় যে ইসলাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু এর মানে এই না যে কারো যদি খাতনা করা না হয় তিনি অমুসলমান থাকলেন, তিনি কালিমা শাহাদা পাঠ করলেও অমুসলমান, তিনি মুসলমান থাকবেন না, ব্যাপারটা সেই লেভেলের না।